हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून एंड वेलकम बैक टू माय चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करछि तोमरा सबाई खूब भालो आछो। तोमादेर सकलेर आशीर्वादे, तोमादेर सकलेर भालोबाशाय आमि खूब भालो आछि आर सुस्थ आछि। तो आजके कोनो रकम कोनो ब्लग करछि ना, तो एकटा छोट्ट भिडियो निये एसेछि। सेई भिडियोटाय होच्छे माने तोमरा अनेक रकमेर अनेक धरनेर कमेंट्स करेछो आमाके, तो सेई सब कमेंट्सेर आजके उत्तर दिते आमि आजके चले एसेछि तोमादेर सामने एकटा छोट्ट भिडियो निये। তো সেদিন মিঠুন জিজুর বার্থডেতে যে একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওখানে বেশিরভাগ সবাই ভালো কমেন্টস করেছে, আর যারা খুব খারাপ কমেন্টস করেছে মানে যাদের নেগেটিভ চিন্তাভাবনা মাথায়, তো তাদের উদ্দেশ্যে আমি তাদের যারা কোশ্চেন আমাকে এখানে ইয়ে করেছে, কমেন্টস করেছে, তো ওই কমেন্টসে রিপ্লাই দিতেই আজকে আমি এখানে চলে এসেছি। তো চলো আমি শুরু করছি। সবার ফার্স্টে এক মিনিট দাঁড়াও, আমি ফোন নিয়ে চলে এসেছি, তো দেখিয়ে নিই তোমাদেরকে যে কে কী কমেন্টস করেছো এখানে। এম ডি অনুল ইসলাম না কি যাই হোক ইসলাম, হ্যাঁ এই যে আমি জানি লাইটের আলোতে ভালো মতন বোঝা যাচ্ছে না, বাট এই যে এম ডি যেটা দেখতে পাচ্ছে এখানে উল্টো করে দেখাচ্ছে, বাট এর কথা তো ও লিখেছে এরকম যে কি তোমার ভিডিও দেখা বাদ দিলাম কারণ সোমালীকে পছন্দ করি না। তো সেটা অ্যাবসলিউটলি তোমার ব্যাপার, আমি এদের কিছু বলবো না, ঠিক আছে? আমি জাস্ট আমার যেটুকু বলার দায়িত্ব মানে কাজ যেটা তোমাদেরকে বলাটা, যে চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, তো সেটা আমি বলি, সেটা আমার কর্তব্য মানে যেটা আমার কথা বলাটা দরকার সেটা আমি বলি, সেটা তোমার ব্যাপার তুমি দেখবে কি না দেখবে। তো এই কারণের জন্য তুমি আমার ভিডিওটা দেখা বাদ দিয়ে দিলে, তো ঠিক আছে বাদ দাও। তা এটা আর একজন এরই রিপ্লাইতে একজন কমেন্ট করেছে কি অমৃতা বিশ্বাস, ঠিক আছে? এই অমৃতা বিশ্বাস যে সে মানে আমার সমস্ত ভিডিওতে কমেন্ট করেছে, যে যা কমেন্ট করেছে তার রিপ্লাইতে অনেক খারাপ খারাপ কমেন্ট করে নেগেটিভ কমেন্টস করেছে। তো আমি জানি না এটা কারোর ফেক প্রোফাইল কি না, অনেক সময় ফেক প্রোফাইল থেকেও এরকম মেসেজ আসে, চেনা জানা কেউ করে বা এটা ফেক প্রোফাইল থেকে এরকম মেসেজ আসে, সো যেই হোক না কেন করেছে, তার রিপ্লাইতে কি দিয়েছে শোনো কি, আরে ও ভিউ পাওয়ার জন্য এইসব করছে, আগে টিনাকে দেখালো, আমি তো ভালো ভাবতাম কিন্তু এখন ওই শয়তান সৌমালীকে নিয়ে ভিডিও করছে, ও যতই যাই করুক সৌমালীকে নিয়ে ভিডিও করলে ও ভিউ পাবে না, কারণ আমরা সবাই জেনে গেছি যে সৌমালী কেমন, ঠিক আছে? এটা আমি ওকে দেখি যদি আমার ভিডিও বানানোর কোনো সেরকমই ইয়ে থাকতো, ঠিক আছে, যে আমাদের সেরকমই টেন্ডেন্সি থাকতো যে আমি ওকে দেখি আমি ভিউ পাবো, তো তোমরা মানে তোমাকে বলছি অমৃতা, ঠিক আছে, তো তুমি অ্যাটলিস্ট আমার ইয়েটা মানে যে আমার যে চ্যানেলটা ওখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখো, তো আমার মিনিমাম যদি তোমার কমন সেন্স থেকে থাকে তো সেখানে আশা করি তুমি বুঝতে পারবে যে আমার ভিডিওতে ভিউ কতটা আসে। আমি যদি সোমালীকে দেখিয়ে যদি আমি ভিউ পাওয়ার চেষ্টা করতাম আমার তাহলে 20,000, 30,000, 40,000 এরকম আমার ভিউ হতো, আমার কিন্তু ভিউ বেশি হয়নি, ওটাতে দেখবে জোর হলে 4,000 হয়েছে ভিউ, আমার কিন্তু বেশি ভিউ হয়নি ওকে দেখিয়ে, তো আমার সেরকম কোনো মানে ইয়ে নেই যে আমার, হ্যাঁ আমার মানে রিলেটিভদের মধ্যে আমার দিদিরা, দুই দিদি করে, টিনা করে, আমার বৌদি করে ইউটিউব, তো হ্যাঁ এটা কি যে ওদের মানে যারা ইউটিউবার বড় বড় ইউটিউবার যারা সেলিব্রিটি তো তাদেরকে দেখালে পরে কি একটু ভিউটা হয়, তাই বলে এই না যে ওদেরকে দেখে আমি ভিউ পাওয়ানোর চেষ্টা করছি, আর কোনো একটা অকেশান হলেই দেখবে একমাত্র সবাই মিলে এক জায়গা হয়, আদার্স কিন্তু কেউ এক জায়গা হয় না কিন্তু কোনো অকেশান ছাড়া, তো ও তো আমাকে আমাদের সেরকম কোনো ইচ্ছা থাকতো না যে ওকে দেখে ভিউ পাওয়ানোর, তাহলে আমি ওর বাড়ি কোথায়, তো নিউটনে কাছাকাছি, এমন কিন্তু কিছু দূর না যে 2-3 ঘন্টার পথ বা 2-1 দিনের পথ লাগবে যেতে, কাছাকাছি, ও আমাকে প্রায় বলে যে ওর বাড়িতে যেতে, ঠিক আছে আমি যাই না, কী দরকার যাওয়ার, কোনো একটা অকেশান হলে সেই ব্যাপারটা আলাদা, আমি কিন্তু যাই না, আমার যদি সেরকমই ইচ্ছা থাকতো তো তাহলে কিন্তু আমি তাই ওর বাড়িতে যেতাম, বাড়িতে গিয়ে গিয়ে ভিডিও বানাতাম, কিন্তু সেই জিনিসটা কিন্তু আমি করিনি বা করি না, ঠিক আছে তোমরা দেখে নিতে পারো, আর হয়তো কোনো অকেশন হলে পরে সবাই এক জায়গায় থাকে সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, সেখানে সবাই এরকম আমি যদি ওদের বাড়ি থেকে ভিডিও না বানাতাম সেখানেও তোমরা মানে কমেন্টস করতে যে কেন তুমি সবাই ভিডিও বানাচ্ছে, তুমি ওই তোমার পিসির বাড়িতে গিয়ে কেন ভিডিও বানালে না, মানে ভিডিও বানালেও দোষ না বানালেও তার তো কমেন্ট আছে সেই। তো ঠিক আছে, তারপরে কি ববিতা দে বলে একজন কমেন্ট করেছে, লাইভে এসেছিলো ভিউ পাইনি,
আমি লাইভে এসেছি ভিউ অবশ্যই দেখো, আর তোমাদের ভিউ তোমরা যত যত ভিউ হবে আমার তত ভালো, মানে আমার তত ইয়ে হবে, লাভ হবে, তোমরা যত ভিউ বাড়ার হবে। কিন্তু আমি লাইভে এসেছি, আমি অনেকদিন ধরে লাইভে আসি না, তো সেই জন্য আমি তোমাকে তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভে আসছি, তো লাইভে এসে আমি কোনো ভিউ পাইনি। হ্যাঁ ভিউ পাইনি ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তাতে কিচ্ছু মনে করিনি ভিউ পাইনি দেখে। হতেই পারে, আমার এমন কিচ্ছু ভিউ আসে না, যে তোমরা যেভাবে বলছো কথাগুলো আমার কিন্তু এমন কিচ্ছু ভিউ আসে না, এতে ভিউটা খুবই কম আমার, তোমরা দেখে নিতে পারো 1000-2000, এতে এটা কোনো ভিউ না। যারা ইউটিউব যারা করো তারা আশা করি এটুকু সেন্স আছে যে 1000-2000 এটা কোনো ভিউ এটাকে বলে না, মিনিমাম 10,000-এর উপরে ভিউ হওয়া চাই প্রত্যেকটা ভিডিওতে। তো তারপরে লিজ ভাগার্ড বলে একজন কমেন্টস করেছে, ও আমাকে প্রত্যেকটা ভিডিওতে আমাকে নেগেটিভ কমেন্টস করে, তো আমি আগে অনেকদিন মাঝখানে বন্ধ করে দিয়েছিলো কমেন্টস করা, তো তারপরে আবার কোথা থেকে উড়ে এসেছে, উড়ে এসে কমেন্টস করছে কি সুখদেব গেলে তো পাত্তা পাবে না, আসল জিনিসটা তো অ্যাভয়েড করে, কি তুমি নিজেও তো গাইয়া পুরো ইস, মানে আমি হচ্ছে গাইয়া, ঠিক আছে, লিজ ভাগার্ড বলছে আমি হচ্ছে গাইয়া। তো এই যে গাইয়ার কথাটা যে বলেছে, ঠিক আছে, এতে গাইয়ার কিসের সম্পর্ক আমি ঠিক বুঝলাম না। সুখদেব যায়নি, তোমরা অনেকবারই তোমাদেরকে আগেও বলেছি, আমি এখনও তোমাদেরকে বলছি, আমার ভিডিওতে কি তোমরা সুখদেবকে কোনো সময় দেখো? কোনো সময় কিন্তু তোমরা দেখো না। ও কী বলো তো, আমি যতটা মানে এরকম তোমাদের সামনে ভিডিও বানাই বা এই করি, ও কিন্তু কোনো সময় ভিডিওতে আসতে চায় না, কারণ ওর হচ্ছে কী বলতো, ওর খেটে খাওয়া মানুষ, এমন না যে বসে থাকলে টাকা পাবে, ঠিক আছে, যে কোনো জিনিসের কাজ করলে তবেই কি তুমি সেই পরিশ্রমের টাকাটা পাবে। আর ও হচ্ছে করে, আমি তোমাদেরকে আগেও বলেছি ব্লাউজের কারখানায় কাজ করে, সুতরাং ওর প্রতি সপ্তাহে শনিবার করে ওর কারখানায় এরকম আর্জেন্ট মাল ঢোকে, তো সোম থেকে শনি প্রতিদিন ওর খুবই আর্জেন্ট, মানে 5 মিনিটও বসার টাইম পায় না কিন্তু বাড়িতে এসে, একমাত্র রোববার ছাড়া আমি আমার ভিডিওতে ওকে কোনো দেখাতে পারি, মানে দেখাতে পারি না আর কি, দেখাবার পর ভিডিওর সামনে মোটামুটি কথা আসে না, ও লজ্জা পায়, মানে সবাই তো আর কমফোর্টেবল হয় না ভিডিওর সামনে, ঠিক আছে, ওর কথা আমি আগেও বলেছি এখনও তোমাদেরকে বলছি, আর আদার্স কিন্তু কোনো কারণ নেই, ঠিক আছে। তো এতেও অমৃতা বিশ্বাস বলে কমেন্ট করেছে, হুম ঠিক বলেছ, অঙ্কিতা যেন কেমন, ওর বরকে কোনো অনুষ্ঠানে ইনভাইট করে না, শুধু ওকে ইনভাইট করে, আর ও শুধু ভিডিও করার জন্য কিছু ভিউ পাওয়ার জন্য চলে আসে, চলে যায়। আমি হলে এত কোনো এটা কোনোদিনই করতাম না, কারণ যেখানে আমার বরের দাম নেই সেখানে আমি যাব না, মানে কী বলবো, এবার আমার বলতে খুব খারাপ লাগছে, এরকম মেন্টালিটি মানুষ যে এই দুনিয়াতে থাকে এটা মানে ভাবা, আমারও যদি সেরকম কোনো ইয়ে থাকতো না আমিও কিন্তু যেতাম না। একমাত্র ভিউ পাওয়ার জন্য আমি তোমাকে আগেও বলেছি এখনও বলছি, আমি সবসময় চাই যে তোমরা আমাকে সাপোর্ট করো, অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টই আমার সবথেকে বড় শক্তি, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, কোনো দিনই আমি এগোতে পারবো না। তো দু একজনের সাথে আমি তো তোমাদেরকে রিপ্লাইটা দিয়েও দিলাম যে দু একজনের সাথে ভিডিও বানালে হ্যাঁ একটু ভালো ভিউ হয়, বাট সেই রকম আন্দাজে সেই কিন্তু ভিউ আমার আসে না। তোমরা এই যে অমৃতা বিশ্বাস বলে যে কমেন্টটা করেছো, যদি একটু সামান্য মানে তোমার মধ্যে কোনো স্মৃতিশক্তি মানে ভালো প্রকট হয়ে থাকে, তো তোমরা দেখে নাও যে আমার কীরকম ভিউ আসছে, এই ভিউতে কি কোনো কাজ হয়? কোনো কাজই কিন্তু এই ভিউতে হয় না। তো কী বলবো, এটা হচ্ছে যার যেটা মানে মেন্টালিটি, যার যেরকম সে সেরকমই কমেন্টস করেছে, তাই ভাবছিলাম বলবো না, কিন্তু আমার কমেন্টসগুলো দেখে এত খারাপ লেগেছে যে আমি আজকে ওকে দেখানোর জন্য আমি ভিউ পাচ্ছি, আর ওর জন্য আমাকে সবাই আনসাবস্ক্রাইব করবে, তাই তো। তারপরে দাঁড়াও আমি দেখে বলছি, এরকম অনেক কমেন্টস এসছে যে ও রত্না চ্যাটার্জি বলে একজন কমেন্টস করেছে, তোমার সঙ্গে সৌমালির অনেক মিল আছে, তুমি সৌমালিকে একটা গীতা দিতে পারো, ওর গীতা পড়ার দরকার আছে, এত সুন্দর খাবার আর টেবিলে খাওয়াতে পারলো না, ওর মানসিকতা খুব বাজে ভাই। এই সমস্ত কী, আমি মানে খুব পুরো স্পিচলেস, এদের মানে কমেন্টস পড়ে আমি মানে কোনো বলার ভাষা নেই। একটা মানুষকে সহ্য হয় না, অবশ্যই সেটা ঠিক, সহ্য কারণ নাও হতে পারে, আমাকেও অনেকে সহ্য হয় না, যে কারণে এই ধরনের কমেন্টস আমাকে করো তোমরা, তো ঠিক আছে, সেও তো একটা মানুষ, এমন
মানে কি বলবো, তার কমেন্টে রিপ্লাই তুলিকা মজুমদার, ও সবসময় আমাকে খুব ভালো, ও আমাকে সবসময় সাপোর্ট করে, তুলিকা মজুমদার, নিতু জানা, আমি আগেও বলেছি, এখনও লাইভেও সেনকে বলেছিলাম, এখনও বলছি, এরা সমস্ত ভিডিওতে আমাকে ওরা, আমরা মানে তুলিকা মজুমদার, নিতু জানা, এরা আমার সবসময়ের জন্য আমাকে সাপোর্ট করে, প্রচুর প্রচুর সাপোর্ট করে। তো তুলিকা মজুমদার লিখেছে তার কমেন্টে, রত্না চ্যাটার্জির কমেন্টে রিপ্লাই দিয়েছে যে ওটা সৌমালির মাসির বাড়ি, ওর বাড়ি না, যে ওর বাড়ি না, তাই সবাই যা বলছে তাই করছে, অবশ্যই, আর ওকে যেরকমভাবে বলাচ্ছ সেরকম করছে। সব কিছুতে যদি তোমরা এইভাবে দোষ ধরো তো তাতে কী হবে? তারও রিপ্লাইতে অমৃতা চ্যাটার্জি প্রত্যেকটা ভিডিওতে এরকম নেগেটিভ কমেন্টস করছো, তো তোমার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, ঠিক আছে, আমি জানি না তুমি আমাদের ছোটো হোক বা বড়ো হোক, আমি জানি না, যাই হোক, তোমাকে রিকোয়েস্ট করছি, তোমার যদি ভালো না লাগে একদমই দেখো না, করে দাও আমাকে আনসাবস্ক্রাইব, ঠিক আছে। তো আমি সেটা সেজন্য বলছি না কি তোমাদের, আমি একটা কথা বারবার বলছি, তোমাদের সাপোর্টই আমার সব থেকে বড়ো শক্তি, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলেই কিন্তু আমার আগামী দিনগুলোতে আমি ভালোভাবে এগিয়ে যেতে পারবো। এটা কি খুব, এটা বলা কি খুবই অন্যায় যেটা করেছি, তো বলছি তোমাদেরকে। তো অমৃতা চ্যাটার্জি তার তুলিকা মজুমদার রিপ্লাইতে কী দিয়েছে শোনো, কি ওকে যখন তোমার এতই পছন্দ তাহলে যা, ওকে যখন তোর এতই পছন্দ তাহলে যা, তাহলে যা ওর ভিডিওতে গিয়ে কমেন্ট কর, যা বাজে মেয়ে ছেলে, নিজের মা বাবার সাথে যে সম্পর্ক রাখে না, রাখতে পারে না, সে যে কত ভালো মেয়ে সে আমার আমার জানা হয়ে গেছে। এবার ওর মা বাবার সাথে কি হয়েছে না হয়েছে বা ওদের ফ্যামিলিতে কার সাথে কি ঝামেলা হয়েছে, এখানটাতে এর এফেক্টটা আমাদের চ্যানেলের উপর এসে পড়ছে। তো এখানে দেখো, আমি কাউকে কিন্তু কোনো সময় কোনো খারাপ বলিনি, না আমি সৌমালিকে কোনো খারাপ বলেছি, না আমি টিনাদেরকে কোনো খারাপ বলেছি, না আমার বড় পিসিকে, না আমার ছোটো পিসিকে, আমি কিন্তু কাউকে কোনো খারাপ বলিনি। যা ঝামেলা যা হয়েছে ওদের ভাই বোনের মধ্যে হয়েছে, ওদের দুই বোনের মধ্যে হয়েছে, মানে ছোটো পিসি বড় পিসি যাই না, আমি পুরো এত ডিটেলস আমি তোমাকে বলতে পারবো না, কারণ আমি সত্যি কথা আমি কোনো ঝামেলার মধ্যে আমি থাকতে চাই না, আমার ভালো লাগে না। তো আমার কাছে ছোটো পিসি যেরকম, আমার কাছে বড় পিসিও সেরকম, আমার কাছে সৌমালিদি যেরকম, আমার কাছে টিনা, সন্দীপদা, তানিয়াদি, এরা সবাই এক, আমি কাউকে বলবো না খারাপ, ওরা সবাই আমার কাছে ভালো, ঠিক আছে। তো আমি এই জিনিসটা তোমাদেরকে আগেও আমি বলেছি, আমি কিন্তু আমার চ্যানেলে আমি কোনো সময় কাউকে নিয়ে কোনো নিন্দা চর্চা করি যে হ্যাঁ সৌমালি খুব খারাপ, আমার সাথে খারাপ ব্যবহার করে, বা তানিয়া আমার সাথে কোনো কথা বলে না, টিনা আমার সাথে কোনো কথা বলে না। বড় পিসির সাথে কিন্তু আমার রোজ দিন যোগাযোগ হয়, কথা হয় ফোনে, হয়তো মাঝখানে দু একদিন, হয়তো দু তিন দিন বা গ্যাপ যেতে পারে কথা বলা, বাট বড় পিসির সাথে কিন্তু আমার প্রায় রেগুলারই কথা হয়, কোনো খারাপ কথা না, জাস্ট জিজ্ঞেস করি যে পুচকুটা কেমন আছে, তোমরা কী করছো, এই সেই, ওরাও বলে যে যেতে। কিন্তু দেখো আমি আজকে যদি টিনার সাথে ভিডিওটা বানাতাম সেখানেও তোমরা এরকম নেগেটিভ কমেন্ট করতে যে টিনাকে দেখে আমি ভিউ পাওয়াচ্ছি, টিনার সাথে এই সেই ইত্যাদিতে, তোমাদের মানে এই সোশ্যাল মিডিয়াটা এমনই একটা জিনিস যে যেখানে যা 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 ভালো লাগে সেই সেরকম কমেন্টস করে, এই জিনিসটা ভাবে না একবার কমেন্টস করার আগে যে মানে সেও তো একটা মানুষ, বা আমার মেন্টালিটিটা কতটা, মানে আমার কথা বলছি না তোমাদের কথা বলছি, যারা এরকম নেগেটিভ কমেন্টস করেছো তো তাদের মেন্টালিটিটা কীরকম, যে মানুষের কমেন্টস করার থেকে আগে একটু অন্তত ভেবে নিই যে কাকে কী কমেন্টস করা উচিত। তো ওকে সৌমালিকে ভালো লাগে না দেখে তো আমাকে তোমরা আর কি আমার ভিডিও দেখা বন্ধ করছো, এই সেই, সেটা তোমাদের অবভিয়াসলি তোমাদের ব্যাপার, আমি সেখানে কিছু বলবো না। এখানে ববিতাদের কমেন্টস বলছে পাত্তা তো দেয় না, সৌমালি কন্টেন্ট বানানোর জায়গা পাচ্ছে না, সুখদেব জানে দাম পাবে না, সেই জন্য যেতে চাচ্ছে না। অমৃতা বিশ্বাস আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে প্রমাণও দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতেও আমাকে এরকম ধরনের নেগেটিভ কমেন্টস করছে। তো এই যে দেখে নাও, আমি এখানে লাইটের প্রবলেম আছে, একদম ফার্স্টে ববিতা দিয়ে লেখা আছে, নিচে দেখো এ অমৃতা এ দিয়ে লেখা আছে, প্রত্যেকটা ভিডিওতে এরকম নেগেটিভ কমেন্টস করছে। আরে ওকে তো নিমন্ত্রণই করেনি, ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কে সুখদেব, ওদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ওকে দেখি ইনভাইট করে না। তোমরা জানো মানে তোমরা যেটুকু জানো সেটুকু পর্যন্ত মানে স্টপ রাখো, ভেতরের ব্যাপার কিন্তু তোমরা কেউ জানো না, ওপর ওপরে কী হচ্ছে সেটা দেখে কাউকে কোনো বিচার করো না, ভেতরের জিনিসটা দেখো, মানুষের ভেতরে কী আছে সেই জিনিসটা দেখে বিচার করো। আমি তোমাদেরকে আগেও বলেছি, তারপরে দাঁড়াও আরও কমেন্টস করছি। মুন দাস, ঠিক আছে, মুন দাস বলে একজন কমেন্টস করেছো, ওকে সবাই আনসাবস্ক্রাইব করো,
ঠিক আছে, এই যে মুন দাস, আমি দেখিয়ে দিচ্ছি, আমি যাই না ওখানে, ভালো মতন বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না আমি জানি, এই যে কারণ লাইটের আলোটা এতটা ইয়েতে পড়ছে বোঝা যাচ্ছে না, এই যে এম দিয়ে দেখছো মুন দাস লিখেছে, তার নিচে এই দেখো এ দিয়ে আবার অমৃতা দাস, মানে অমৃতা দাস সবার কমেন্টের রিপ্লাইতে এরকম নেগেটিভ কমেন্টস করছে, মুন দাস লিখেছে যে সবাই ওকে আনসাবস্ক্রাইব করো, অমৃতা বিশ্বাস লিখেছে ঠিক বলেছো, এটা কোনো কথা হলো আমাকে তোমরাই বলো, যদি সাধারণ বুদ্ধি থেকে থাকে, আমি তো সবার উদ্দেশ্য করে কথাগুলো বলছি না, তোমরা প্লিজ সবাই কিছু খারাপ মনে করো না, আমি আগেও বলেছি এখনও বলছি সবার উদ্দেশ্য করে আমি কাউকে কিচ্ছু আমি ছোটো করছি না, জাস্ট যে এরকম নেগেটিভ যারা কমেন্টস করেছে যাদের মেন্টালিটিটা এত ছোটো, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি তো সবার উদ্দেশ্য করে বলছি না জিনিসটা, একমাত্র ওকে আমার ভিডিওতে দেখিয়েছি বলে তোমরা আনসাবস্ক্রাইব করার কথা বলছো, বা ভালো, সেটা অবশ্যই তোমাদের ব্যাপার, আমি কিচ্ছু বলবো না, তবে তোমাদের ব্যাপার, তোমার সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করলে করে দাও, আমার কোনো মেয়েতে কোনো আমার ইয়ে নেই, আমার কী বলতে শুধু খারাপ লাগে যে এই ধরনের কমেন্ট ইয়ে করছো। কাকুলি গাঙ্গুলি, টিনার জন্য তোমাকে সাবস্ক্রাইব করেছিলাম কিন্তু সৌমালির জন্য আজ আনসাবস্ক্রাইব করলাম তোমাকে, সৌমালিকে একদম ভালো লাগে না, ঠিক আছে সেটা তোমার ব্যাপার। মুন দাস আগেও বললাম কমেন্টস করেছে, এখানেও তার কমেন্টে রিপ্লাই, কাকুলি গাঙ্গুলির যে কমেন্টটা করেছে যে টিনার জন্য সাবস্ক্রাইব করেছিলাম, ওখানে মুন দাস লিখেছে আমিও অমৃতা চ্যাটার্জি, এটা হচ্ছে অমৃতা বিশ্বাস না অমৃতা চ্যাটার্জি, একদম ঠিক, ঠিক আছে। রিয়া পাল বলে একজন লিখেছ যে আনসাবস্ক্রাইব করলাম অমৃতা, এবার অমৃতা বিশ্বাস যে এরকম কমেন্টসগুলো করছে, অমৃতা বিশ্বাসও লিখেছে ঠিক বলেছেন, ওর ভিডিও দেখা বন্ধ করে দিলাম, তারপর বুঝবে কেমন লাগে, আর আনবি সৌমালিকে ভিডিওতে, নিজে কথা বলতে পারো না মানুষকে, মানে কীভাবে কথা বলতে সেই রেসপেক্টটা মানুষকে তোমরা দিতে পারো না, আবার কমেন্টস করতে চলে এসছে, আমি আমার ভিডিওতে আমি সৌমালিকে আনবো কি না, আমি আমি বুঝবো সেটা, যে ও আমাকে আনসাবস্ক্রাইব করেছে আমি বুঝবো যে আমি সৌমালিকে আর আনবো কি না ভিডিওতে, এটা কোনো সাধারণ মানুষ মানে মানুষ বলতে পারে, যদি সে যদি বুদ্ধিমান হইয়া হয়ে থাকে সে কোনো সাধারণ মানুষ বলতে পারে এরকম ধরনের কথা, আমি না মানে এই আমি আজকের ভিডিওটা বানাতে চাইনি কিন্তু আমার এই ভিডিওটা দেখে এত খারাপ লেগেছে না কমেন্টসগুলো দেখে, আজকে সৌমালিকে আমার ভিডিওতে দেখিয়েছে দেখে সৌমালির সাথে ওর ফ্যামিলির বাপের বাড়ির সাথে কী সম কী হয়েছে না হয়েছে তোমরা ডিটেলসে, ঠিক আছে যেটুকু লাইভে এসে ও বলেছে টিনারা বলছে সেই হিসাবে তোমরা কিন্তু মানে ইয়ে করছো মানে ব্যাখ্যা করছো যে এ এরকম সে সেরকম, সেটা অবশ্যই তোমাদের ব্যাপার কে কাকে তোমরা ভালো বলবে না ভালো বলবে, কিন্তু আমার কাছে আমি আগেও বলেছি এখনও বলছি তোমাদেরকে আমার কাছে সবাই ভালো, আমি কাউকে খারাপ বলবো না, ঠিক আছে। তো এই অমৃতা বিশ্বাস যায় না ওর আমার উপর কিসের রাগ, তো এরকম কমেন্টস উল্টোপাল্টা কমেন্টস করেছে পরে, আমি যে মাঝখানে একটা ভিডিও ছেড়েছিলাম যে রোববারের যে স্পেশাল রান্না মানে ফ্রাইড রাইস মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়েছিলাম, তো ওখানে একজন কমেন্ট করেছো যে কী নাম রূপকাশী দাস না রূপকাশী দাস, যাই হোক সামনে কিছু একটা হবে, এই যে রূপকাশী দাস নাকি, এই যে একদম ফার্স্টের মেয়েটা দেখতে পাচ্ছ, এই যে এখানে ফোনে আমি জানি উল্টো দেখাচ্ছি, আমি তোমাকে পড়ে শোনাচ্ছি কমেন্টটা, তোমার বরটাকে দেখতে চোরের মতন আর কি রিক্সাওয়ালার মতন দেখতে, আমার বরকে চোরের মতো আর রিক্সাওয়ালার মতন দেখতে, বাহ খুব ভালো। আমি বললাম না সোশ্যাল মিডিয়াতে মানুষ এমনই জায়গা একটা জায়গা সোশ্যাল মিডিয়াতে যে যার যেরকম বক্তব্য সে সেরকম মানে যার যা ভালো লাগে সে সেই কমেন্টস করে, অ্যাটলিস্ট ভাবে না যে কাকে কী কমেন্টস করছে, অ্যাটলিস্ট একটু অন্তত ভাবা উচিত যে আমি একে এই কমেন্টস করছি এর হয়তো খারাপ লাগতে পারে, আমার বরকে রিক্সাওয়ালার মতো দেখতে কি ভ্যানালার মতো দেখতে কি সেটা তুমি বলার কেউ না প্রথমত, দ্বিতীয়ত একটা কথা মনে রাখবে রূপসিয়া কি রূপশিখা নাকি রূপাকাশী যাই হোক বুঝতে পারছি না, একটা কথা সবসময় মনে রাখবে মানুষের কোনোদিনও ওপরটা দেখে মানুষের বিচার করো না, ভেতরটা দেখো মানুষের, ভেতরটা দেখে তুমি বিচার করো মানুষটাকে, ওপরটা দেখে কোনোদিন বিচার করো না, সুখদেবকে চোরের মতন দেখ ও কমফর্টেবল না, ও কারোর সাথে কম মানে একমাত্র বন্ধুদের ছাড়া বন্ধুদের সাথে ছাড়া আর আমার সাথে ছাড়া এমনকি আমার বাপের বাড়িতে যখন যায় আমার মা ওদের সাথেও কিন্তু সেইভাবে ভাই মা ভাই কারোর সাথে কিন্তু সেইভাবে কোনো কথা বলে না,
ও মানে আমার আমার একদম বাপের ভাইয়ের কথা বাদ দাও, ওর দিদির আসলেও কিন্তু দিদির সাথে সেরকম কথা বলে, জাস্ট বলে কে দিদি কেমন আছিস, ভালো আছি এইটুখানি, কি তো ভাই তোর কাজ কেমন চলছে, বলে এই তো চলছে, ব্যাস এইটুখানি, আদার্স কোনো কথাও বলে না। ও সত্যি নিরিবিলি থাকতে একটু পছন্দ করে, আর ওর বন্ধুদের সাথে খুবই কমফোর্টেবল, বন্ধুদের সাথে কথা বলতে খুবই পছন্দ করে ও, মানে যখন কাজ না থাকে ও বাদবাকি টাইমে কিন্তু বন্ধুদের সাথেই ক্লাবে আড্ডা ফাড্ডা দেয়। তো এখানে ওকে দেখতে চোরের মতন হয়ে গেল। আমি বারবার করে একটা কথাই বলছি, মানুষের ওপরটা দেখে কোনো সময় তাকে বিচার করো না, মানুষের ভেতরটা দেখো কে কীরকম। তো এই ব্যাস এই কটা কমেন্টসের জন্য আজকে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা যাদের নাম বলছি, আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বারবার করে একটা কথা বলছি, কাউকে সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি না, আমি যাদের নাম বলেছি তাদেরকেই আমি বলছি কথাগুলো, ঠিক আছে? যে এরকম ধরনের মানুষও পৃথিবীতে থাকে, সে অবশ্যই একটা সোশ্যাল মিডিয়া, এখানে তোমাদের যা হওয়ার লাগে তোমরা কমেন্টস করতে পারো, আমি তাদের কিছু বলবো না। শুধু আমি একটা কথাই তোমাদের কাছে বলছি যে প্লিজ, তোমাদের যদি আমার ভিডিও দেখতে ভালো না লাগে তো তোমরা দেখো না, কিন্তু এই ধরনের উল্টোপাল্টা কমেন্টস করো না, এতে মানুষের খারাপ লাগতে পারে, একটা মানুষের খারাপ লাগতে পারে যে এরকম ধরনের যারা কমেন্টস করছো। তো আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনও আমি তোমাদেরকে বলছি, আমার কাছে সবাই সমান, সৌমালির বাপের বাড়ি বা ওর মা বাবার সাথে, ওর ভাইয়ের সাথে কী হয়েছে, বা আমার ছোটো পিসির সাথে বড়ির সাথে কী হয়েছে না হয়েছে, আমি অত ডিটেলসে কিচ্ছু জানি না, আমি জানতেও চাই না। আমার সাথে কারোর কিচ্ছু হয়নি, কোনো ঝামেলা আমার সাথে হয়নি, সুতরাং আমি কাউকেই আমি বলবো না যে এ খারাপ বা ও ভালো। আমি কিন্তু কারোর বিচার করতে যাব না যে ও কেন ওর মার সাথে এরকম করলো, ও কেন ওর ভাইয়ের সাথে এরকম করলো, আমি আমি বিচার করার কে, আমি তো কেউ না বিচার করার, ওর সাথে আমার কিছু হয়নি। সুতরাং আমি আর ইনভাইট যদি ও ওর কোনো কিছুতে যদি ইনভাইট করে আমি অবশ্যই যাব, ঠিক আছে? তো তোমরা কি বলবো, আর কিছু আমার বলার নেই। এরকম ধরনের কমেন্টস তোমরা শুনে তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবে, আমার আর কিছু বলার নেই এখানে। তো আমার কাছে সবাই ভালো, আমার কাছে কেউ খারাপ না, আমার কাছে সবাই ভালো। তো মানুষকে কমেন্টস করার আগে একটু অন্তত ভেবেচিন্তে কমেন্টসগুলো করো, যে মানুষেরও খারাপ, যাকে কমেন্টসগুলো করছে তারও কিন্তু খারাপ লাগতে পারে। তো চলো তাহলে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম। তো আমি তোমাকে এখনও তোমাদেরকে বলছি যে তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালো আমাকে, যাতে আমি আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারি। তো চলো তাহলে আজকের মতো তাহলে এখানেই, তোমাদের সঙ্গে টাটা, বাই বাই।